কেন্দ্রীয় সরকারের অন্যান্য প্রকল্পগুলি কর্মচারীদের নিয়ে রেগা কর্মচারীদেরও আর্থিক সুযোগ সুবিধা প্রদানের দাবি তুলল এবার অলত্রিপুরা রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। একই সাথে সাংবাদিক সম্মেলনে সদ্য সমাপ্ত শারদীয়া উৎসবে রেগা কর্মচারীদের বোনাস ও অ্যাডভান্স না দেওয়ায় ক্ষোভ ব্যক্ত করেন। পাশাপাশি তারা জানান অ্যাসোসিয়েশনের কাজকর্ম পরিচালনার জন্য আপাতত 7 জনের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। দীপাবলির পর সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি। কেন্দ্রীয় সরকারের রেগা প্রকল্পে রাজ্যে নিযুক্ত রয়েছে প্রায় 2700 জন কর্মচারী। এই কর্মচারীরা দীর্ঘদিন ধরে নানান আর্থিক বঞ্চনার শিকার। বর্তমান সময়ে অস্বাভাবিক আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির ফলে ন্যূনতম বেতনের সংসার প্রতিপালন করা তাদের পক্ষে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই কেন্দ্রীয় সরকারের অন্যান্য প্রকল্পে নিযুক্ত কর্মচারীদের নিয়ে রেগা প্রকল্পে নিযুক্ত কর্মচারীদেরও আর্থিক সুবিধা প্রদানের দাবি তুলল অলত্রিপুরা রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। পাশাপাশি এবারে শারদীয়া উৎসবে রেগা কর্মচারীদের পূজা অ্যাডভান্স ও বোনাস প্রদান না করার জন্য ক্ষোভ ব্যক্ত করেন তারা। সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আরও জানান সংগঠনের বর্তমান কাজকর্ম পরিচালনার জন্য আলোচনাক্রমে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। 7 সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে সঞ্জয় নিয়োগী, পার্থদেব ও ধ্রুব দেবনাথ। দীপাবলি উৎসবের পর রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হবে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি। বেতন বৈষম্য এবং অন্যান্য প্রজেক্টে তারা যেভাবে বেতন পায় সেই বেতন কাঠামোতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর ইমিডিয়েট আমরা প্রিন্সিপাল সেক্রেটারি এবং সিএমের সঙ্গে দেখা করতে চাই। আমরা আমাদের যে অসুবিধাগুলো, যে সমস্যাগুলো আছে, যে আমাদের কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না বা ইয়ে হচ্ছে না, নানান সমস্যাগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। সরকারের হাত মজবুত করা আমাদের প্রাইম ডিউটির মধ্যে পড়ে। ভিডিও রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।